عليكم ورحمة الله وبركاته. هو جيب حق جان تجيسل فرص صلاة فر المناجات كرا جدهرون شر ويسي بھارت وهم هندشي هوك بجي كون جاگائي هوك بھارت وهم سيدر شر ويسي عرب دشي دخا جائنا بشش کري غالف کانٹي کو لیتی سعودي عرب مكة مدينة مكة مدينة سعودي عرب مكة مدينة سعودي عرب كون جاگائي مناجات وستيت خوش فا جابنا অনুভব গালফ কান্ট্রিগুলির কোনো কান্ট্রিতে এই মোনাজাতের অস্তিত্ব নেই। তো এই মোনাজাত সম্পর্কে আমার প্রশ্ন যে এটা কি চার মাজহাবের ইমামদেরকে বলেছেন বা তাদের যারা অনুসারী তারা কেউ এটা বলেছেন কিনা, এই বিষয়ে যদি আমরা খতিয়ে দেখি অ্যানালাইজ করি তাহলে অবশ্যই জানতে পারবো যে এই মোনাজাতের সমস্যাটা অন্তত 400 বছর পর জন্ম নিয়েছে। এর আগে এই মোনাজাত সম্পর্কে সাহাবাদের আমল ছিল না, এরকম মোনাজাত সম্পর্কে তারা করেনি। এবং সাহাবাদের যিনি নেতা, মহান নেতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার থেকে এইরকম মোনাজাত মোটেও প্রমাণিত নাই। অর্থাৎ ফরজ সালাতের পরে যেভাবে ভারত মহাদেশে করা হয়ে থাকে, মানে ইমাম হাতুটে দোয়া করেন মুক্তাদের তার সাথে, দোয়াই দোয়া তো করেন না, আমিন বলেন, আমিন আমিন আমিন, আর ইমাম অনেক জোরে জোরে দোয়া করে আর সন্ন্যাতকে জবাই করে এটা করে থাকে সাধারণত। কারণ সন্না হল ফরসাদ ফজিকির আজকালগুলি করা, এটা না এটা করে না হজ্ঞ ইমাম। তার তথাকথিত মোনাজাত শুরু করে আর তার সাথে যোগ দেয় মূর্খ মুক্তাদিরা, আর যারা মাসবুক মানে যাদের নামাজ ছুটে গেছে তাদেরকে চরম ধৈর্যের শিক্ষা এ নিতে হয়, মানে এদিকে তারা বাকি নামাজ কমপ্লিট করবে না হয়ে হুল্লোড়পূর্ণ এই মোনাজাত শুনবে কানে চলে আসে সবার। তো এটা কি জঘন্য বিদআ, বিদাতের অস্তিত্ব পাওয়া যায় না 400 বছর আগে। এই তরিকার এই বিদাত আবিষ্কৃত হয়ে 400 বছর পরে। আর আল হাজরামি রাদিয়াল্লাহু আনহু একটা বিচ্ছিন্ন ঘটনা পেশ করা হয়ে থাকে যে ওনার মানে সেনাপ্রধান ছিলেন খুব সম্ভব, তো যেখানে গিয়েছিলেন উঠ হারিয়ে গেছে, উঠগুলি পালিয়ে গেছে তাদের মাল সামাল সহকারে। তো এই বিপদ দেখে উনি মোনাজাত শুরু করেছিলেন ফজর সালাতের পরে। এরপর মোনাজাত দীর্ঘায়িত হয়েছে একবার জোহর পর্যন্ত। তো বেদায় না হাতে বেনা সনদ এসেছে ইবনে জারির আত-তাবারিতে সনদ সহকারে এসেছে, তবে সনদে দেখার বিষয় অবশ্যই রয়েছে। তারপর কথা হলো আল্লাহ হাজরামের এই বিচ্ছিন্ন ঘটনা দিয়ে যদি প্রমাণ করা হয় মোনাজাত, তাহলে সেভাবে করতে হবে, ফজরের পর থেকে শুরু করে জোহর ঠেকিয়ে দিতে হবে। হ্যাঁ, মাঝে মধ্যে করা যেতে পারে, এটাই করে। তারপরও এই ঘটনার সত্যতা আল্লাহ আলাম। তো যাই হোক, মানুষের পক্ষে মানুষের পক্ষে সঠিক বলিষ্ঠ সুস্পষ্ট কোনো দলিল নাই। যা আছে যে বেল হাদিস বিচ্ছিন্ন কিছু ঘটনা, কিন্তু সুস্পষ্ট হাদিস দ্বারা প্রমাণিত নাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করেছেন বা অন্য সাহাবায়ে কেরাম এভাবে করেছেন। যে তরিকায় করা হয়ে থাকে ফরজ সালাতের পরে মোনাজাতের সিস্টেমটি, অতএব এটি বিদআ, এটিকে এভাবে কন্টিনিউ করা বিদআ, জঘন্য বিদআত, কোনো সন্দেহ নাই। কারণ এর অস্তিত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাওয়া যায় না, তার আমলে পাওয়া যায় না, খালাফায়ে রাশিদের আমলেও পাওয়া যায় না, অন্য সাহাবিদের আমলেও পাওয়া যায় না। একমাত্র আলা হাজরামির ওই বিচ্ছিন্ন ঘটনা যার সাথে বর্তমান মোনাজাতের মিল নাই। তারা কয় মিনিটে মোনাজাত করে, আর উনি তো একবারে ফজর জোহর ঠেকে দিয়েছিলেন। এবার বলা হয়েছে বা নয় যে উনগুলি পরে ফিরে আসছিল মাল সামাল সহ ফিরে আসছিল। তো যাই হোক, এই হলো কথা মোনাজাত, এই মোনাজাতের কোনো অস্তিত্ব পাওয়া যাবে না চার ইমামের কথাবার্তায়। এমনকি তারা তাদের আকাবের যারা তালামিজ, বড় বড় তিলমিজ ছাত্র যারা, সিনিয়র স্টুডেন্টস যারা,
তাদের জামানিতে কলমে এই ইমানতের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না, যায় না। পরবর্তীতে এই চার মাঝহাবের ভক্ত অনুরক্তদের মধ্য থেকে যারা তেমন বড় আলেম নন, মুতাখিরিন এবং যাদেরকে বলা হয় মুতাখির মানে শেষের প্রজন্ম, এদের ভিতর থেকে হয়ে বকর ইজতিহাদ করে এই মোনাজাতকে চালু করেছে। মোনাজাতের বয়স অনেক লম্বা, কারণ শেখ হোসেন তাই এই মোনাজাতের বিরোধিতা করে আলোচনা করেছেন, তার মানে কি অনেক পুরাতন বিদা। তাই বলা যায় 700 বছর পর্যন্ত এই মোনাজাতের অস্তিত্ব ছিল না এইভাবে প্রচলিত নিয়মের। আল্লাহ আলম। সুতরাং এই বেদাতি মোনাজাত থেকে বিরত থাকতে হবে এবং সন্ন্যাস আঁকড়ে ধরতে হবে। যে কোনো বেদাত ধরলে সন্ন্যাস দূর হয়ে যায়। যারা এই মোনাজাত চালু রেখেছে যে সব মসজিদের দেখবেন তারা সন্ন্যাস ধার ধারে না, সন্ন্যাস সম্মত জিকিরগুলি করে না, ওটাকে কবর দিয়ে নিজেদের বানানো তরিকার এই মোনাজাত চালু করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সন্ন্যাস প্রেমিক হওয়ার তৌফিক দান করেন এবং বেদআতকে ঘৃণা করার তৌফিক দান করেন। আল্লাহু আলাম। সাল্লাল্লাহু আলা নবী মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।